জেলাশহর থেকে 43 কিলোমিটার দূরবর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার সকাল থেকে গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন 10 পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান। মেডিকেল ক্যাম্পে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। সেনাবাহিনীর কাছ থেকে চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। ওষুধ দিয়ে ডাক্তার দিয়ে ফিরে খুব ভালো লাগে। এখানে যে বাংলাদেশ সেনাবাহিনী এসে গরিবদেরকে ওষুধ বিতরণ করতেছেন, এটা অসম্ভব ধরনের একটা সহযোগিতা, আর এটির উপর আমরা অনেক খুব বেশি খুশি। এ সময় গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাহাড় বেষ্টিত এ দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীর মাধ্যমে মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন হওয়ায় সুবিধে পাচ্ছে হত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষেরা। হাফিজুল ইসলাম চৌধুরী, টিটিএন, গর্জনিয়া, রামু, কক্সবাজার।